খুলনার উপকূলীয় অঞ্চলেও সুপেয় পানির আরও সুলভ করতে কাজ করছে সরকার। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পাশাপাশি বিগত কয়েক বছরে খুলনাসহ উপকূলীয় জেলাগুলোতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃষ্টির পানি সংরক্ষণ ও গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে মানুষের সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। সম্প্রতি ঘূর্ণিঝড় রিমালের পর মোবাইল ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমেও বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হচ্ছে। খুলনা প্রতিনিধি শেখ লিয়াকত হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন রাহনুমা সারা। সুপেয় পানির অভাবে একসময় লবণাক্ত পানি পান করত খুলনার উপকূলীয় নয়টি উপজেলার মানুষ, ফলে ভুগতে হতো পানিবাহিত নানান রোগে। গত কয়েক বছরে জনস্বাস্থ্য অধিদপ্তর জেলার পল্লী অঞ্চলগুলোতে নিরাপদ পানি সরবরাহের জন্য নানান উদ্যোগ গ্রহণ করে। এতে উপকৃত হয়েছেন 11 লাখ মানুষ। আমাদের এলাকায় লবণ এলাকায় লবণ পানি, কোনো মিষ্টি পানি ছিল না। আমরা ওই লবণ পানি খেয়ে আমরা খুব অসুস্থ এবং বিভিন্ন রোগে কিন্তু ভর্তি হতাম। এই সরকার থেকে আমরা এই ট্যাঙ্কি নিয়েছি, সারা বছরের এই বৃষ্টির পানি সংরক্ষণ করে রেখে আমরা খাওয়া দাওয়া করি। পানি আনার জন্য অনেক দূর যেতে হতো, এজন্য আমাদের অনেক কষ্ট হতো। প্রধানমন্ত্রী আমাদের গভীর নলকূপ দেওয়াতে আমরা মিষ্টি পানি পাচ্ছি এখন। ঘূর্ণিঝড় রিমালের কারণে উপকূলীয় মানুষের জন্য আরও মোবাইল ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমেও বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন ডাকুপ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের এই কর্মকর্তা। মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের মাধ্যমে এখানে পানির ট্যাঙ্কি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পানির ট্যাঙ্কি বিতরণ করছে, যার মাধ্যমে এখানে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষ খুব উপকৃত হচ্ছে। জেলার শতভাগ মানুষের জন্য নিরাপদ ও সুপেয় পানি নিশ্চিতে আরও নতুন প্রকল্প প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। আমরা যে পাশের ডোবা থেকে আমরা পানি নিয়ে আমরা এই বিশুদ্ধকরণ নিয়ে এটা শুরু করেছি এবং আমরা এর পাশাপাশি আমরা বিতরণ করছি। উপকূলীয় মানুষের সুপেয় পানি চাহিদা পূরণে ইতোমধ্যে 300 কোটি টাকার প্রকল্পের কাজ হয়েছে বলে জানিয়েছে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। খুলনা জেলার বিভিন্ন উপজেলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে অনুশাসন রয়েছেন, এর প্রেক্ষিতে আমরা 300 কোটি টাকার কাজ অলরেডি বাস্তবায়ন করেছি। রাহনুমা সারা, জিটিভি নিউজ।